তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে একটু দূরে ভয়াবহ এক হামলা চালিয়েছে কে বা কারা। এটি তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কেন্দ্র। এখানে আক্রমণ করা মানে তুরস্কর কোমরে ভেঙে দেওয়া। কারা করতে পারে এমন নৃশংস হামলা? তবে আমাদের চোখ আমেরিকা ও ইসরায়েলের দিকে। এই দুটি রাষ্ট্রে ভয়াবহ কর্মকাণ্ড ঘটাতে পারে। তুরস্কের শত্রু গ্রিস, আর কখনই প্রকৃত শত্রু এই কাজটা করবে না, এটা আমরা ভালো করেই জানি। তুরস্কে ভয়াবহ এই হামলাটি ঘটানোর পর সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি এখানে প্রবেশ করতে। আর এই দুজন ব্যক্তি, একজনের হাতে ছিল একটি রাইফেল, আরেকজনের হাতে ছিল একটি ব্যাগ। তার কাঁধে ব্যাগ ছিল, তার মানে সেখানে শক্তিশালী কোনো ডিনামাইট হয়তো থাকতে পারে। প্রিফায়ারা মূলত তারা চেয়েছিল তুরস্ক এখন ইসরায়েলের ইসরায়েলিদেরকে নিয়ে বেশ নাক গলাচ্ছে, সে কারণেই এই নাক গলানোটা বন্ধ করে দেওয়ার জন্যই এই কাজটা করেছে। আর তুরস্কের দুর্বলতম একটি জায়গা হচ্ছে তাদের প্রতিরক্ষা ও মহাকাশ কেন্দ্র। তুরস্কের অ্যারোনটিক্যাল স্পেস, এখানে আক্রমণ করা মানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করা। তুরস্ক ইতিমধ্যে তৈরি করেছে TB-12 ড্রোন, একই সাথে TB-12 ড্রোনের প্রায় 3টি ভ্যারিয়েন্ট। তুরস্ক তৈরি করেছে 5ম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান কান। এরপর তারা তৈরি করেছে মিডিয়াম রেঞ্জের মিসাইল খান মিসাইল। সব মিলিয়ে তুরস্কের সামরিক শক্তি অনেক দূর এগিয়ে যাচ্ছে, এটাকে থামাতে হবে। আর জেরুজালেম কিন্তু একটা সময় তুরস্কের অধীনেই ছিল। ঘটনা যে ইসরায়েলরা ঘটিয়েছে এতে কোনো সন্দেহ নেই। অনেকে বলবে আন্দাজি আজগুবি, ভাই আপনি আপনার মতো করে থাকেন, এই ঘটনা ইসরায়েল ব্যতীত অন্য কেউ ঘটায়নি। ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো চোখ, দৃষ্টি এবং চিন্তা ভাবনা ইসরায়েলের দিকে। তুরস্ক একটি শক্তিশালী নিরাপত্তা বলয়ের রাষ্ট্র, ন্যাটোভুক্ত রাষ্ট্র। আর একটা ন্যাটোভুক্ত রাষ্ট্রের মধ্যে তুরস্কের হার্টবিট মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে আক্রমণ করবে। আর আপনি বাংলাদেশের সচিবালয় তো ঢুকতে পারবেন না অস্ত্র নিয়ে। আর এটা তুরস্ক, ভয়ঙ্কর এক নিরাপত্তার চাদরে ঢাকা। তুরস্ক খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে ঘটনা কারা ঘটিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর পর্যালোচনা করে মোটামুটি এটা বুঝতে পারলাম, এই ঘটনা সরাসরি এই ঘটনার পিছনে ইসরায়েল জড়িত। প্রিফায়রা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সম্প্রতি জেরুজালেম নিয়ে বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন। একই সাথে তিনি সাহায্য পাঠিয়েছেন, লেবাননে সাহায্য পাঠিয়েছেন। তার এই সাহায্য পাঠানো, একই সাথে জেরুজালেম নিয়ে কথা বলা, সব কিছুর মধ্যেই ছিল তাকে থামিয়ে দিতে হবে। আমেরিকার গোয়েন্দা সংস্থা একই সাথে মোসাদ যৌথভাবে এই ঘটনা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সামরিক শক্তির দিক দিয়ে তুরস্ক অনেক দূর এগিয়ে গেছে। তুরস্ক আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ F-35 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করে, আর চুক্তি অনুযায়ী প্রায় 50% টাকা তুরস্ক আমেরিকাকে প্রদানও করে। কথায় আছে, যার অন্তরে সেটারি আছে, বাটপারি আছে, সে তো সবসময় তা করবে। টাকা নেওয়ার পর তুরস্কের কথা মতো তুরস্কের চাহিদা অনুযায়ী F-35 যুদ্ধ বিমান তৈরি করার পরেও তুরস্ককে একটি F-35 যুদ্ধ বিমান হস্তান্তর করে, টাকাও তুরস্ককে ব্যাগ দেয়নি। পরবর্তীতে তুরস্ক জানিয়েছিল তুরস্ক যে F-16 ফ্যালকন ক্রয় করেছে আমেরিকা থেকে, সেগুলোকে আপডেট করে দিতে ওই টাকার বিনিময়। আমেরিকা তুরস্ককে শর্ত দেয় এজিয়ান সাগরে যাতে আমেরিকার F-16 ফ্যালকন তুরস্ক কখনো ফ্লাই না করে। যদি শর্ত মানে তাহলে তুরস্কের প্রায় 250টি F-16 ফ্যালকন আপডেট করে দিবে। কিন্তু তুরস্ক তো তাতে রাজি নয়, কারণ তুরস্কের কাগজে কলমে এক নম্বর শত্রু রাষ্ট্র গ্রিস, একই সাথে ইসরায়েল। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা তুরস্ককে ভেঙে দেওয়ার জন্য এখন পর্যন্ত 57 বার চেষ্টা করে। আর এই আঙ্কারাতে, তুরস্কের রাজধানী আঙ্কারাতে যে হামলা হয়েছে, এই হামলা ইসরায়েল করেছে, কোনো সন্দেহ নাই এটা ইসরায়েলের কাজ। মনে রাখবে, লেবাননকে যারা সহযোগিতা করেছে ইসরায়েল, ওই সমস্ত রাষ্ট্রের অনেক ক্ষতি করেছে, তার মধ্যে তুরস্ক একটা। তুরস্ক ইতিমধ্যে জানিয়েছে তদন্তে যদি কোনো রাষ্ট্রের কোনো সংগঠনের নাম উঠে আসে,
তুরস্ক সর্বাত্মক শক্তি প্রয়োগ করবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যারা এই হামলা করেছে তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে এটি ছিল পুরোপুরি আত্মঘাতিক হামলা, যাতে করে কোনো প্রমাণ না থাকে। যুগে যুগে এটা ঘটেছে, পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ব্যাপারে আত্মঘাতিক হামলা পরিচালনা করা হয়েছে, যাতে করে যে হামলা করেছে সেও দুনিয়া থেকে বিদায় নেয়, তার কাছ থেকে কোনো তথ্য যাতে কেউ বের করতে না পারে। আজকে তুরস্কের আঙ্কারায় হামলা হয়েছে, আগামীকাল সৌদি আরবে হবে, পরশু জেদ্দায় হবে, এরপর কাতারে দোহায় হবে। এখনও সময় আছে, মুসলিম রাষ্ট্রগুলো যদি পারে যে ঐক্যবদ্ধ হলেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয় না শুধুমাত্র ক্ষমতার কারণে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আলজেরিয়া, মরক্কো, পাকিস্তান, বাংলাদেশ ঐক্যবদ্ধ হয় না শুধুমাত্র, ওই যে ওরা একটা অস্ত্র ধরে রেখেছে, যদি তোমরা ঐক্যবদ্ধ হও, যদি তোমরা একসাথে মিলিত হও, তাহলে জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবাধিকার লঙ্ঘন, এই তকমা লাগিয়ে দেওয়া হবে।